হ্যালো বন্ধু, তোমরা সব কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা বিস্কুট নিয়ে। আজকে দেখাবো তোমার দিকে 50-50 বিস্কুট কিভাবে আমরা মেশিনে প্যাকিং করি, ওইটাই তোমাদের দিকে দেখাবো যে কিভাবে প্রোটেকশনে মাল নেওয়া হয়, কিভাবে সব কিছু হয়, ওইটাই তোমাদের দিকে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমাদের যে কাজ শুরু এই জায়গা থেকে, এই যে এই জায়গাটাকে বলা হয় স্টিগার। স্টিগার যে উপরে যে পাটা থেকে যে মালগুলো আসছে, এই পাটার মালগুলো এখান থেকে লাইন হয়ে যাবে। এগুলো সব দেখতে পাচ্ছ, সব স্টিলের পাত্রী আছে। পাত্রীর মধ্যে যে লাইনগুলো গ্যাপ গ্যাপ থাকে, ওই গ্যাপের মধ্যে সব লাইনে মাল যাচ্ছে। প্রত্যেকটা মেশিনে সব মেশিনের পর্যন্ত লাইন করা আছে, ওই পাত্রী করা আছে, ওই পাত্রীর ভেতরে সব লাইনগুলো যাবে, দেখতে পাচ্ছ। আর ওইটা অফলাইন চলছে, আর এই সাইডে একটা দুটো মাল্টিব্যাগ মেশিন চলছে। এখানে দেখতে পাচ্ছ মাল্টিব্যাগের মেশিনে মাল খাওয়ানো হচ্ছে, 4টে লাইন। এখানে সিঙ্গেল হোপার, কেন এটা ফ্যামিলি প্যাকের জায়গাটা আমাদের পুসিংয়ের জায়গা। পুসিং বলতে যেইগুলো হচ্ছে ভাঙা মাল বা ঘাটা মাল যেগুলো যায়, এগুলো হচ্ছে আমাদের শর্টিং করা হয়। কোনোটা কম যাচ্ছে, কোনোটাই ধরো ঘাটা যাচ্ছে, ওইগুলো ফেলে দেওয়া হয়। আদার্স এগুলো কিছু কাজ নেই, এইটাই তো দেখা। আর অবশ্যই আমরা চেষ্টা করি ভালো প্যাকেট বের করার। রিজেকশন কিছু হয়, কেন রিজেকশনগুলো যেগুলো ভাঙা হয়ে যায় বা সাইটে কিছু ভেঙে যায়, ওইগুলোকে রিজেকশন হয়ে যায়। ওই রিজেকশনগুলোকে নিয়ে যে প্যাকেটগুলোকে ছিঁড়ে আলাদা ডিশেতে খাইয়ে, ওইগুলোতে আলাদা মেশিনে আবার খাওয়ানো হয়। তোমাদেরকে বলে দিই, এই বিস্কুটটার নাম হচ্ছে 50-50 টাইম পাস। অবশ্যই এটা তেল বিস্কুট, এটা কোনো মিষ্টি বিস্কুট নয়, এটা এমনি তেল মাল। আর অবশ্যই লবণ দিয়ে আছে, সকালে চায়ের সাথে খাবে অবশ্যই ভালো লাগবে। আর এইটা হচ্ছে মেন বক্স, এখান দিয়ে বক্সে প্যাকেটের দিকে এগিয়ে যাচ্ছে বিস্কুটটা। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে চেন আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর এখানে দেখতে পাচ্ছ প্যাকেট ফিনিশিং করে দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্যাকেট ফিনিশিং হয়ে গেছে। এইগুলো কার্টুনে ভরে এইগুলো গোডাউনে নিয়ে প্যাকেট মার্কেটে ছাড়ার জন্য। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিও, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিও দেখা যাক কী নিয়ে বিস্কুট করা যায়।